34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য একাধিক জমি অধিগ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল ন্যায্য দাম পাবেন জমিদাতারা। যদিও আশ্বাস ইশার, বছরের পর বছর ঘুরলেও মিলল না ন্যায্য মূল্য। এরই প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আমডাঙ্গার 21টি মৌজার ভূমিদাতারা। জমিদাতাদের অভিযোগ, বারংবার প্রশাসনের পক্ষ থেকে জমির ন্যায্য মূল্য তাদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়, যদিও কাজের কাজ কিছুই হয়নি। এদিন আমডাঙ্গার 21টি মৌজার কয়েকশো জমিদাতা উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এক শ্রেণীর সরকারি আধিকারিকরা 34 নম্বর জাতীয় সড়কের জন্য জমি নিয়ে দুর্নীতি করেছেন। আমরা ডেপুটেশনে যেটা বলেছি, অসংখ্য দুর্নীতি হয়েছে আমডাঙ্গায়, যে দুর্নীতির তথ্য আমরা বারবার পেশ করেছি এবং সেই দুর্নীতিতে আমরা পরিষ্কার না এটা কোন আইনে বা কিসের বলে হয়েছে, সেই দুর্নীতির বিষয়টা আমরা পার্ট টু পার্ট মৌজা অনুযায়ী বা ল্যান্ডে যে দুর্নীতি হয়েছে, কনস্ট্রাকশনে যে দুর্নীতি হয়েছে, সেগুলো খুব পরিষ্কারভাবে নোট ডাউন করে আমাদের নিয়েছে এবং নোট ডাউন করে দিয়েছি। এ বিষয়ে সিপিএম রাজ্য কমিটির সদস্য শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করালেন। যখন আমডাঙ্গার জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক কয়েকশো কৃষক, তারা ওই আইন অনুযায়ী তারা ক্ষতিপূরণ চাইছে, মমতা ব্যানার্জির সরকারি আধিকারিক এবং গুন্ডা মস্তান তৃণমূলের নেতারা ওই জমির যারা ক্ষতিগ্রস্তদের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে, যাদের যে কোনো মানে সুযোগ সুবিধা ছাড়াই তাদের জমিগুলোকে অধিগ্রহণ করা যায়। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর প্রশাসনিক আশ্বাসে ওঠে বিক্ষোভ, যদিও সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জমিদাতারা। উত্তর চব্বিশ পরগনা থেকে অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।